আজ অর্থাৎ 12 জুন রোজ সোমবার মদনী গার্লস এইচএস স্কুলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এইচএস ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর সর্বপ্রথম ক্লাস। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিস্টার শামসুদ্দিন স্যার, মদনী বাংলা একাডেমির হেডমাস্টার এবং এই মদনী গার্লস এইচএস স্কুলের তিনি প্রেসিডেন্ট। 12:30 পর শুরু হওয়া এই আনুষ্ঠানিক ক্লাসে মদনী গার্লসে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক বর্গরা, যারা যারা সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে মোটিভেটিং করেছেন এবং ইন্সপায়ারেশন করেছেন কিভাবে ভবিষ্যতে পড়াশোনা করে উন্নত হতে হয়। আমরা সবাই জানি খুব সুন্দর ভালো একটি রেজাল্ট করেছে এই মদনী গার্লস এইচএস স্কুলে ম্যাট্রিকের, সেই হেতু পার্শ্ববর্তী চতুর্দিকে সিঁড়িয়ে সিটকিয়ে পড়েছে এখানকার এইচএসএলসি এবং এইচএসের রেজাল্ট। সেই হেতু ছাত্র অভিভাবকগণ আনন্দিত এবং আকর্ষিত হয়ে তাদের মেয়েদেরকে এই গার্লস স্কুলে এডমিশন দিয়েছে। তারা শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত, ছাত্র অভিভাবকগণ আনন্দিত এবং মুখরিত। পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের প্রশংসায় এই গার্লস স্কুলটি প্রশংসিত। এই উদ্বোধনী ক্লাসে বক্তব্য রাখেন মিস্টার ফজলুল করিম, বক্তব্য রাখেন অর্থ স্কুলের বিএসসি শিক্ষক লোকমান আহমেদ, এখানে বক্তব্য রাখেন স্কুল কোঅর্ডিনেটর মদনী গার্লস এইচএস স্কুলের কোঅর্ডিনেটর বদরুল হক সাহেব, এখানে সুন্দর বক্তব্য উপস্থাপন করেন ইন্সপাইরেশনাল মিস্টার শামসুদ্দিন, বক্তব্য আরও রাখেন আবু মোহাম্মদ সুফিয়ান স্যার। মিস্টার শামসুদ্দিন